এবার কি রাজ্য রাজনীতিতে দাদা বৌদিতে যোগদান সভা চলছে ত্রিপুরায়? এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। সরাসরি কল্যাণপুরে বিরোধী শিবিরে অর্থাৎ ভাঙন। আপনাদেরকে জানিয়ে রাখি যে মথা দলের 200 জনেরও বেশি সমর্থক বিজেপিতে যোগদান করেছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন বিজেপির নেত্রী অর্থাৎ পাপিয়া দত্ত। এমনটাই রাজ্য রাজনীতিতেই ঘুরপাক খাচ্ছে, এমনটাই তাৎপর্যপূর্ণভাবে মনে করছেন দাদা বৌদির লড়াই কতটা প্রভাব পড়বে ত্রিপুরা রাজ্যের মাটিতে। এবার কি দল ভাঙানোর খেলা শুরু? কার্যত এবার হিমশিম খাচ্ছে বিরোধী দলের নেতৃত্ব। বিরোধী দলের নেতা অনিমেষ দেববর্মা দলের ভাঙন অব্যাহত, এই ভাঙন কতটা প্রভাব পড়বে তার পর্যবেক্ষক করছে বিজেপি নেতৃত্ব। কল্যাণপুরে বিরোধী শিবিরে ভাঙন সরাসরি আপনাদেরকে আমরা জানাই, 200-এর বেশি পরিবার অর্থাৎ 200টি ভোটার জনতা পার্টিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির নেত্রী পাপিয়া দত্ত। বিজেপি বন্যা মোথা যোগদান নিয়ে চলছে চাপানতর। ত্রিপুরা রাজ্য রাজনীতির মাটি কোন দিকে এগিয়ে যাবে?